হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি কথা বলবো যে আমাদের ইউটিউব শর্টকে নিয়ে। তো আমরা জানি বা অনেকজন জেনে গেছি যে আমাদের ইউটিউবে যে একটা লেটেস্ট ভার্সন, আমাদের একটা অ্যাপ্লিকেশন বা ইউটিউবের একটা নতুন ফিচার্স একটা দেওয়ার আছে, যে যেটা আমাদের 2020 সালে থেকে দেওয়ার কথা ছিল। তো সেটা হচ্ছে আমাদের ইউটিউব শর্টস। সেটা কী হবে যে আমাদের টিকটক ছিল, সে টিকটকের মধ্যে সেখানে আমাদের 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও বানানো যাবে। টিকটকে যা যা কাজ হতো, এভরিথিং সমস্ত কিছু রকম করা যাবে। এবং সেখানে আমাদের একটা বিষয় আছে যে ওখান থেকে আমাদের টাকা ইনকাম করা যাবে কি, বা সেখানে আমাদের মনিটাইজেশন কোনো অপশান থাকবে কি, এটা নিয়ে আমাদের অনেকে কিন্তু জানার বিষয় আছে। তো বন্ধুরা, এটা আমাদের অ্যাপ্লিকেশন বা ফিচার্সটা কিন্তু আমাদের লঞ্চ কিন্তু হয়ে গেছে। এবার আমাদের সেই ফিচার্সটা বা সেই অ্যাপ্লিকেশনটা, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপডেটটা কিন্তু এখন আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু এখনও পর্যন্ত দেয়নি আমাদের। এটা আমাদের প্রথম, ঠিক আছে, নাম্বার 1 পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা কবে দেবে বা কবে কি আমরা সবাই পাবো। এটা হচ্ছে যে এটা আমাদের কীরকম চলছে, কীরকম আপডেটটা বা কীরকম কাজ করছে, এটা গোনা কয়েকশো বা কয়েক হাজার বড় বড় টপ টপ ইউজারদেরকে দেওয়া হয়েছে। এবার তারা দেখতে পাচ্ছে যে তারা ইউজ করছে, এবার তারা দেখবে যে কীরকম কী সুবিধা, কীরকম কী বেনিফিট হচ্ছে, বা তারা বলতে পারবে, বা তারপরে আমরা জানতে পারবো যে এটা কীভাবে, এটা কি মনিটাইজ থাকবে বা এখান থেকে কি ইনকাম করার সুযোগ থাকবে, এটা এখন পর্যন্ত পুরো ক্লিয়ারলি বলা যেতে পারছে না। তবে আমি এটুকু শিওর যে এটা যেহেতু ইউটিউবেরই অ্যাপস বা ইউটিউবেরই একটা ফিচার্স, তো এখানে মনিটাইজের ব্যাপার স্যাপার থাকতে পারে বা এখান থেকে ইনকামের সুযোগ অবশ্যই থাকবে। তো আপনারা জানতে পারবেন কবে, যতদিন না এটাকে পুরোপুরি একদম সবারই ফোনে আমরা পাচ্ছি ততদিন আমরা জানতে পারবো না। আর আপনি এখন একটা ফিচার্স পেতে পারেন, আপনি সরাসরি প্লে স্টোরে চলে যান এবং ওখানে ইউটিউব লিখুন। এবার ইউটিউব লিখে যদি আপনার ইউটিউবটা আপডেট না থাকে তাহলে আপডেট করে নিন। তো আপডেট করার পর দেখতে পাবো যে আমাদের যে মোবাইল স্ক্রিনে যে আমরা মিডলে টিপে এটা ব্যাক করতাম বা ফ্রন্ট পেজে চলে যেতাম, সেরকমই ইউটিউবে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশনটাতে আমাদের একটা প্লাস চিহ্ন আইকন দিয়ে গোল আছে, ঠিক আছে। তো এই অ্যাপটা যখন আমরা দেখতে পাবো, এরকম একটা দেখতে পাবো আমরা, তো এটা দেখতে পেলে আমরা দেখতে পাবো যে আমাদের ওইটা দেওয়ার মতো হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ফিচার্সটা কিন্তু দেয়নি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যখনই আমরা জানতে পারবো এরকম ইনফরমেশন যে হ্যাঁ আমাদের সবার জন্য লঞ্চ হয়ে গেছে, তখনই আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওতে কীভাবে কী করতে হবে, মনিটাইজেশন আছে কি না, বা ইউটিউবের মতো ইনকাম পলিসি আছে কি না, গাইডলাইন্স আছে কি না, সেরকমভাবে আমরা জানতে পারবো। আর হ্যাঁ, একটা বিষয় যে আমাদের ইউটিউবে তো আমরা জানতে পারি যে আমরা কারো যদি কোনো জিনিস নিয়ে আমরা ছেড়ে দিই হঠাৎ করে, তাহলে আমরা কপিরাইট খেয়ে যাই, বা কপিরাইট পলিসি আমাদের একটা গাইডলাইন্স থাকে। তো ইউটিউব শর্টস ওটাতে কি সেরকম কি থাকবে, কোনো কি কমিউনিটি গাইডলাইন্স থাকবে? অবশ্যই থাকবে। সেখানে আমাদের যে টিকটকে দেখতে পেতাম যে আমাদের অনেক কিন্তু সং থাকতো, কমেডি কিছু ইফেক্ট থাকতো, সেরকম থাকবে যে সেখানে কোনো কপিরাইট থাকবে না, কিছু গান স্টোরেজ করা থাকবে, সেখানে আমরা গান নিয়ে আমরা ইউজ করতে পারবো, সেদিকে কোনো ঝামেলা নেই। তো ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর সেরকম কিছু বলার নেই, যখনই আমরা লেটেস্ট ইনফরমেশন পাবো সেখানে আপনাদেরকে শেয়ার করে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, তাহলে কী হবে আপনার বন্ধুরা এইসব ব্যাপারগুলো জানতে পারবে এবং এইসব ব্যাপারগুলো নিয়ে থাকবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।